দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ট্রাকে রয়েছি, ঠিক ট্রাক থেকেই দেখতে পাচ্ছেন যে পানির অবস্থা। এটা হচ্ছে একটা রাস্তা, মানে খুব বড় একটি উষার রাস্তা। এই রাস্তাতেই মূলত দেখতে পাচ্ছেন যে অনেক মা বোনেরা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছে, তারা এই ভাইয়েরা হেল্প করতেছে, সহযোগিতা করতেছে, যে যাকে যেভাবে পারতেছে তাদেরকে হেল্প করতেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে হাহাকার, একা জেলার যদি হাহাকার দেখতে পারেন তাহলে হয়তো বুঝে যাবেন যে আসলে কতটা কষ্টে তারা এই যে জীবনটা অতিবাহিত করতেছে। দেখতে পাচ্ছেন যে এই এই হাহাকার কিন্তু আমাদের ভুলান না। দেখতে পাচ্ছেন যে আপনারা এই হাহাকারটা দেখলেই বোঝা যায় যে আসলে তারা কতটা কষ্টের মধ্যে তারা জীবনযাপন করতেছে। আপনারা সেই পুলিশকে দেখতে পাচ্ছেন, তো আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে আসলে বর্তমান যে শ্রেণীর পরিস্থিতি আপনাদের একটু দেখাচ্ছিলাম। মনে মনে প্রত্যেকজনের যে খাবারের হাহাকার সেটাই আপনাদের আমরা দেখানোর চেষ্টা করতেছি। দর্শক আপনারা দেখতে থাকুন, আর এই যে এগুলো বাড়ি দেখতে পাচ্ছেন সব বাড়ি কিন্তু পানিতে প্লাবিত হয়ে গেছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এরকম ধরেন যে অগন্তি এই ফেনীর রাজাপুরে এলাকায় একটু কঠিন ভয়াবহ অবস্থা, আর সেটি তোলার জন্যে আমি এসেছিলাম কিন্তু যেতে পারলাম না। দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি এক একজনের যে পরিস্থিতি এতটা ভয়াবহ। দেখতে পাচ্ছেন যে সবার যে হাহাকারটা সেটি আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন যে কি একটা হাহাকার, এই ছোটো ছোটো বাচ্চারা সে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে গেছে একদম, তাদের যে আকুতি সেটি হয়তো আমরা পূরণ করতে পারবো না। তবে একটু হাসি ফোটানোর চেষ্টা করতেছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু মোড়ে মোড়ে দাঁড়িয়ে গেছে, তারা আসলে এই হাহাকারের কথা হয়তো বা আমি বলে শেষ করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে যে মুরগির পোলট্রির খামার থেকে শুরু করে পুকুর পুষ্করিণী যত কিছু রয়েছে সবই কিন্তু পানিতে বর্তমানে প্লাবিত হয়ে গেছে এবং অনেক ক্ষতির সীমা নেই। এক কথায় তারা কোনো মাল সামানা নিয়ে আসতে পারবে। দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু অলরেডি উঠে গেছে, তারা এই যেসব গাড়ি ফাঁকা রয়েছে সেগুলো গাড়িতে করে যারা যেতে যাচ্ছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আশ্রয়স্থলে। আমরা দেখানোর চেষ্টা করতেছি এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে সবাই মুড়ে মুড়ে দাঁড়িয়ে আছে, মুড়ে মুড়ে দেখতে পাচ্ছেন যে তাদের যে হাহাজারি সেটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। আমরা দর্শক দেখতে পাচ্ছেন যে কঠিন একটা পরিস্থিতির মধ্যে তারা হচ্ছে এই অতিবাহিত হচ্ছে। পানির স্রোত দেখতে পাচ্ছেন রাস্তার উপরে প্রায় এক মাজা পানি, এই পানির স্রোত আপনারা লক্ষ্য করছেন। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম এই ফেনীতে যে বন্যার বর্তমান পরিস্থিতি আজকে। এটা হচ্ছে রাজাপুর যে রোডটা গেছে সেই রোডের, সেই রোডটাকে একটু দেখানোর চেষ্টা করছে। সেই যে দেখতে পাচ্ছেন একটা পরিস্থিতি তারা জীবনযাপন করছেন, এখনও স্রোত কিন্তু বেগমান রয়েছে।